তিনটি ওয়ান ডে ম্যাচ দুটি টেস্ট ম্যাচ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে শুরু হতে যাচ্ছে তখন আপনারা হয়তো অনেকে চাইবেন আপনাদের হাত থাকা স্মার্টফোনের মাধ্যমে বা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে এই যে ওয়ান ডে ম্যাচ এবং টেস্ট ম্যাচগুলো লাইভ দেখার জন্য তা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে বাংলাদেশ বা ইন্ডিয়ার মধ্যে যে ওয়ান ডে এবং টেস্ট ম্যাচগুলো চলবে আপনারা খুব ভাবে লাইভ দেখবেন তা আমি আর কথা বলাচ্ছি না চলুন দেখে নেওয়া যাক প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তা আমি ক্রোন বাজারে যাচ্ছি আপনার চাইলে ক্রোন ব্রাউজার ব্যবহার করতে পারেন তা আমি ক্রোন ব্রাউজারে ক্লিক করলাম তো ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বক্সে লিখবেন সার্চ বক্সে লিখবেন আপনারা ডেবিটল বিডি ডট কম লিখে আপনারা চান্স দেবেন তা আমি লিখলাম লিখে চান্স দিচ্ছি ডেবিটল বিডি ডট কম লিখে চান্স দেওয়ার পর দেখবেন ওনাদের এই পেজটিতে চলে আসবেন সেখানে হোম পেজে চলে আসবেন সেখানে আসার পর হোম পেজে দেখবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ম্যাচগুলো চলবে বা যে সিরিজটা চলবে এরকম একটি ইমেজ এখানে দেওয়া আছে তো এখানে আপনাদের স্মার্টফোনে বা কম্পিউটার বা ল্যাপটপে লাইভ দেখার জন্য আপনারা প্রথমে এখানে লগ ইন করে নেবেন তো লগ ইন করার জন্য আপনারা এখানে দেখবেন লেখা আছে ওয়াচ লাইভ এখানে ক্লিক করবেন ওয়াচ লাইভ এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আবারও আসার পর এখানে নিচে দেখবেন লেখা আছে আবারও ওয়াচ লাইভ এখানে ক্লিক করবেন ওয়াচ লাইভ এখানে ক্লিক করার পর ঠিক এরকম আসবে তো এখানে একটা নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে তা আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আমি নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখবেন লেখা আছে লগ ইন এখানে ক্লিক করবেন লগ ইন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে ওইটি দু মিনিটের মধ্যে এখানে দিয়ে দেবেন তো এখানে আমার কোডটি চলে আসছে তো আমি কোডটি এখানে দিয়ে দিচ্ছি কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখবেন এই যে অপশনটি আছে প্রসারটি এই অপশনটির উপর ক্লিক করবেন নিচে ডান দিকে এই অপশনটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার লগ ইন করা হয়ে যাবে তো লগ ইন করার পর আপনারা এখানে লাইভ দেখার জন্য কি করবেন এখানে এ পেজটির ডান দিকে দেখবেন উপরে তিনটা দাগ দিয়ে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম আসবে তো এখানে আপনারা কী করবেন এখানে দেখবেন লেখা আছে সাবস্ক্রাইব নাও এখানে ক্লিক করবেন সাবস্ক্রাইব নাও এখানে ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম চলে আসবে তো এখানে আপনাদেরকে অবশ্যই কিছু পেমেন্টের মাধ্যমে বিষয়টি এখানে সেট করতে হবে তো একটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি ফ্রিতে আসলে কোনো কিছু ভালো নয় আপনারা যদি ফ্রিতে দেখবেন অনেক রকমের অ্যাপস দেখবেন তো ফ্রিতে যখন আপনারা দেখতে যান এখানে দেখবেন বাফারিং হয় দেখা যাচ্ছে খেলা থেমে থেমে দেখানো হয় বা দেখা যায় না একসাথে যখন অনেকে ওয়েবসাইটে লগ করে খেলা দেখাই যায় না অনেক কষ্ট হয়ে যায় তো এখানে আপনারা কিছু পেমেন্টের মাধ্যমে যদি আপনারা সাবস্টেশন করে নেন বা সাবস্ক্রাইব করে নেন আমি বলবো আমি এখানে করে দেখেছি অনেক একদম নিখুঁতভাবে খেলা দেখা যায় কোনো রকম বাজাবাজের বিষয় নেই আটকা না খেলাটা এবং বাফারিংয়ের কোনো বিষয় নেই ঠিক আছে অল্প টাকার মধ্যে আপনারা খেলাটা এখানে দেখতে পারবেন ঠিক আছে আর টেবে আপনাদেরকে বলে দিই বিষয়টা হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন বিভিন্ন ভিডিওতে এই যে এখানে সাবস্ক্রাইব করার পর মানে টাকা দিয়ে এখানে লগ করার পর আবার ডাটা বা লাগে কিনা বা ইন্টারনেট সংযোগ লাগে কিনা হ্যাঁ অবশ্যই এখানে সাবস্ক্রাইব করার পর আপনারা ইন্টারনেট সংযোগ অবশ্যই প্রয়োজন আছে আপনারা চাইলে ওয়াইফাই দিয়েও চালাতে পারবেন এবং সিমের ইন্টারনেট দিয়েও চালাতে পারবেন তো এখানে দেখবেন একদিনের জন্য বিশ টাকা তারপর এখানে এক মাসের জন্য নিরানব্বই টাকা তো এখানে চাইলে আপনারা এক মাসের জন্য সাবসিন করে নিতে পারেন তো আমি একদিনের জন্য করতেছি তো এখানে আমি একদিন এখানে সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর নিচে দেখবেন লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখবেন এখানে নিয়ে আসা হবে তো এখানে একটা পেমেন্টের বিষয় যেহেতু আছে অবশ্যই আপনি পেমেন্টটা কীভাবে করতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করা আছে আপনি চাইলে গ্রামীণ ফোন পিপেয়ার সিম থেকে পেমেন্টটা দিতে পারেন আপনি চাইলে রবি এবং এয়ারটেল পিপার সিম থেকে দিতে পারেন এবং এপানে আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিং কার্ড ব্যাঙ্কিং বা নেটওয়ার্ক ব্যাঙ্কিং সবভাবে দিতে পারেন এবং বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে আপনি এখানে পেমেন্টটা করতে পারেন তো আমি পিপেয়ার সিম দিয়ে পেমেন্টটা করবো আমার এয়ারটেল পিপেয়ার সিমের টাকা রয়েছে বিশ টাকা রয়েছে আমি সেই টাকা দিয়ে এখানে করবো তো আমি এখানে রবি এয়ারটেল এখানে সিলেক্টেড করে দিলাম করে দেওয়ার পর এখানে নিজে দেখবেন ডান দিকে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন মানে আপনি যেভাবে পে করবেন সেটা সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন করার পর তা আমি যেহেতু নাম্বার দিয়ে করবো এই পোস্টে আসছে আসার পর এখানে আমি আমার নাম্বারটা দেবো মানে যে প্রিপিড সিমে টাকা রয়েছে সেই প্রিপিড সিমের নাম্বারটি এখানে আমি তুলে দিচ্ছি তো নাম্বারটি তুলে দেওয়ার পর নিজে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফোর পিন কোড এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো এখন নাম্বারটিতে একটি পিন চলে যাবে তো কোডটি আসার পর পিনটি আসার পর এখানে আমি বসিয়ে দেবো আমার পিনটি চলে আসছে তো এখানে পিনটি কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে দিতে হবে তো আমি পিনটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখবেন লেখা আছে পে নাও এখানে ক্লিক করতে হবে তা আপনাদের পিপি সিমে ব্যালেন্স থাকলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা হয়ে যাবে তারপর আপনার এখানে আপনাদের পেমেন্টটা ওকে হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি আবার যদি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেন বাস আপনাদের এখানে সাবস্টেশন করা হয়ে যাবে তারপর এখানে আপনারা যখন এখানে আপনার লাইফ খেলা চলবে আপনি এখানে ওয়াচ লাইফে যখন আবার ক্লিক করবেন এখানে আপনি নিখুঁতভাবে খেলা দেখতে পাবেন